3000 বছর পূর্বে ফেরাউন তরমুজের ব্যবসা করত। এই ফেরাউন তরমুজ কিন্তু পিস হিসাবে বিক্রি করত, দাঁড়িপাল্লা দিয়ে মেপে কয়েক গুণ বেশি দামে। ফেরাউন ধ্বংস হয়ে গেছে, রয়ে গেছে তার কর্ম। কিন্তু 3000 বছর পরেও এই ফেরাউনের ভক্তকুল আমাদের এই বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে। ফেরাউনের এই অনুসারীরা আমাদের এই বাংলাদেশে তরমুজ কিনে পিস হিসাবে বিক্রি করে, কয়েক গুণ বেশি দামে ওজন করে। 50 টাকার তরমুজ বিক্রি করে 300 থেকে 400 টাকা, 20 টাকার লেবু 80 থেকে 100 টাকা। রমজান মাস, এই মাসে ব্যবসায়ীদের উচিত পণ্যের দাম সীমিত রেখে মানুষের সেবা করা, মুসলমানের সেবা করা। এই দেখুন, আজকে বাংলাদেশের তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস, যা সৌদি আরবের সমতুল্য। সৌদি আরবে সাধারণত সবসময় 41-42 ডিগ্রি তাপমাত্রা থাকে। তাদের ধনী রাষ্ট্র, তারা তাদের এসি আছে, বাড়িতে এসি, গাড়িতে এসি, সব জায়গায় এসি। কিন্তু আমাদের দেশে কিভাবে সম্ভব ভাবা যায়? একবার গজবে মৃত্যু আসে না, গজবের অনেক কারণ থাকে, আমাদের কর্মফলের কারণেই আমাদের উপরে গজব আসে। এই দেখুন, কয়েকদিন আগে বঙ্গবাজারে লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল আগুন লেগে। আবার সেই ক্ষতি কাটিয়ে উঠতে না পেরেই আবার নিউ মার্কেটে আগুন লাগছে, পণ্যের বাজারে আগুন। 20 টাকা লেবু 80 থেকে 100 টাকা দরে বিক্রি হয়, কিন্তু কেন? এখন রমজান মাস, আমরা মুসলমান, আমরা চাইব মানুষের খেদমত করার জন্য। রমজান আসলে কিসের জন্য? রমজান তো আত্মশুদ্ধির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানোর জন্য। কিন্তু আমরা তা না করে উল্টা করি। আমরা এমন এক জাতি যে দেশের মানুষ রোজাও রাখি, নামাজও পড়ি, চুরিও করি, খাদ্যে বিষও মিশাই। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আরবের ব্যবসায়ীরা 11 মাস ব্যবসা করে, রমজান মাস আসলে মানুষের খেদমত করে, পণ্যের দাম কমিয়ে। আর আমাদের দেশের ব্যবসায়ীরা 11 মাস করে চুরি, রমজান আসতে করে ডাকাতি। উলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, শুনেছি আমাদের দেশটা উলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ। এখন মনে হয় এই দেশটা আসলে চুর বাটপারের দেশ বাংলাদেশ। এতদিন শুনেছি সৌদি আরবে নাকি রৌদ্রের তাপে ডিম ভাজা হয়ে যায়, এখন দেখছি বাংলাদেশের রোদের তাপে ডিম বাজি হয়ে যায়। তো আমি আপনাদের আজকে দেখাতে চেষ্টা করব, 10 মিনিট একটা কড়াই বা তাওয়া রোদ্রে রেখে সেখানে দেখব আসলে বাংলাদেশে ডিম বাজি হয়ে যায় কি। তো চলুন আমরা দেখে আসি যে রোদ্রের তাপে ডিম বাজি হয় কিনা। আচ্ছা দেখুন, মাত্র 10 মিনিট এখানে রোদ্রের তাপে রাখছি, এখন 10 মিনিট রাখার পরে আমি এখন ডিম দেব। এই হলো আমাদের বাংলাদেশ, দেখুন। হয়ে গেল একটা ডিম ভাজি। এই 41 ডিগ্রি তাপমাত্রার দেশ বাংলাদেশ, দেখছেন? এই একটা ডিম ভাজি হয়ে গেল। আল্লাহর গজব এমনিতে আসে না রে ভাই, আমরাই আমাদের গজব দেখেন। কোনো ধরনের চুলা লাকড়ি ছাড়াই সম্পূর্ণ রোদের তাপে সম্পূর্ণ হয়ে গেল একটি ডিম ভাজা, স্ক্রিনে আপনারা দেখতে পেলেন। সত্যি বলে থাকি, তাহলে ভিডিওটি একটা শেয়ার করে দিবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।